স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজে। আমার সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছে আমি তাইমুর রশিদ। দর্শক অনুষ্ঠানে শুরুতেই চলে যেতে চাই বাংলাভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিতে চাইব দিনের সবশেষ প্রধান প্রধান খবরগুলো কী ছিল। ধন্যবাদ তাইমুর। বাংলাভিশনের প্রচারিত খবরগুলোর মধ্যে রয়েছে কুমিল্লায় সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কমিশনার সৈয়দ মোহাম্মদ সোহেল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বিকেল 4টার দিকে তার নিজস্ব যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে ছিলেন, সে সময় একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালায় এবং সেখানে 8 জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সৈয়দ সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহা এ দুজনকে মৃত্যু ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এর পাশাপাশি ছিল আরেকটি খবর, তা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বিভিন্ন স্থানে আজ কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে বিএনপি মহাসচিব বলেছেন যে বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে যদি বিদেশে না পাঠানোর অনুমতি দেওয়া হয় তাহলে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। একই দাবিতে দেশের অন্যান্য স্থানে যে কর্মসূচি হয়েছে কোথাও কোথাও বাধার মুখে পড়েছে। এর পাশাপাশি আরেকটি খবর হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির এখন যে কর্মসূচি পালন করছে তা মূলত তারা দলটির নেতারা তাদের পদ পদবি রক্ষা করার জন্য করছেন। আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের হুমকিতে ভীত নয় বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পদ্মা সেতুর কাজ 87% শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ে এর কাজ শেষ হওয়ার পরে 30 জুন পদ্মা সেতু জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর বহুল আলোচিত যে আমানত শাহ যে ফেরি যেটি কাত হয়ে গিয়েছিল তার একটি তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। তদন্ত কমিটি বলেছে যে ফেরিটির নিচে ছিদ্র হওয়ায় ধীরে পানি উঠে ধীরে ধীরে ফেরিটি কাত হয়ে যায়। তাইমুর, এই ছিল বাংলাভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে দর্শক। সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আলোচনা শুরু করতে চাই শেখ রবিউল আলম আপনাকে দিয়ে। আমাদের আলোচনার একটা বড় অংশ জুড়ে আজকে থাকবে বেগম জিয়ার চিকিৎসার জন্য আপনাদের যে দাবি সেটা নানা বাস্তবতা নিয়ে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। শেখ রবিউল আলম, আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই, আমরা দেখছি যে বিএনপি তো গত 2-3 দিন ধরে রাজপথে আছে, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে তার সুচিকিৎসার দাবিতে। আমি যে প্রশ্নটা করতে চাই যে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে শুধু আপনারা বলছেন কিন্তু চিকিৎসকদের কোনো বক্তব্য আসছে না যে আসলে তার শারীরিক সবশেষ অবস্থা কী, তাকে কেন কী গ্রাউন্ডে আসলে বিদেশে নেওয়া দরকার, শুধুই কি বিষয়টা রাজনৈতিক কিনা? না, আসছে না সেভাবে না। চিকিৎসকরাও বলেছে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার, বিশেষ করে আপনি যদি এভার কেয়ার হসপিটালে যারা দায়িত্বে আছেন চিকিৎসকরা তারা তাই বলেছেন। এখন ধরেন আমরা বলছি তার অ্যাডভান্স চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, সেটি সরকার তো ইচ্ছা করলে এবার কেয়ার কর্তৃপক্ষের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পারে যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, সেটি কি যথাযথ চিকিৎসা এবার কেয়ারে সম্ভব নাকি সেটা উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে এবং কোন জায়গায় যাওয়া হলে সেটা ভালো হয়, নিরাপদ হয়, নিশ্চিত হয় চিকিৎসা সেবাটা, তারা তো জানতে পারে চিঠি দিয়ে। সেটি কিন্তু সরকার করছে না এবং সেটা সরকারের দায়িত্বেরও অংশ। আমরা বলছি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তিনি বারবার হাসপাতালে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত আরোগ্য হচ্ছেন না, এটা তো দৃশ্যমান, এটা তো আর অদৃশ্যের কিছু না। আবার আমরা যা বলছি তা সঠিক কিনা সেটা ইচ্ছা করলে সরকার সুযোগ রয়েছে, অর্থাৎ সরকার এই জায়গাটা এখনও পর্যন্ত প্রতিহিংসার বাইরে আসেনি, অর্থাৎ সরকারের প্রতিহিংসার কাছে জীবনটা জীবনের ঝুঁকির চেয়ে প্রতিহিংসাটা বড় হয়ে যাচ্ছে। দেখেন তিনি একটা ভিত্তিহীন বানোয়াট, আমি আবারও বলি, মিথ্যা মামলায় গ্রেপ্তার আছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন, আমরা সেগুলি আইনিভাবে মোকাবেলা করছি, আমরা আইনের যে সুবিধা আছে বা যে অধিকার আছে সেখান থেকে বারবার বঞ্চিত হয়েছি, নির্বাহী যে সুবিধাটা আছে সেটাও নেওয়ার চেষ্টা করেছি, সেটাও কিছুটা হয়েছে কিন্তু আংশিক হয়েছে নিয়ন্ত্রণ করবার জন্য অথবা চিকিৎসা থেকে বঞ্চিত করবার জন্য, তাই না? আবার দেখেন নিয়মতান্ত্রিক যে আন্দোলন আছে, গণতান্ত্রিক যে আন্দোলন আছে সেটাও আমরা করার চেষ্টা করছি।
অর্থাৎ সবভাবেই আমরা চাচ্ছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি একজন সম্মানিত নারী। তিনি এই মামলায় যখন তার বিরুদ্ধে ট্রায়াল চলেছে তিনি জামিনে ছিলেন, জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি, আবার নিয়মিত আদালতে উপস্থিত থেকে তিনি এই বিচার কার্য সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। অতএব তিনি যখন মানে গুরুতর অসুস্থ, তার স্বাস্থ্যের ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, তিনি যখন জীবন মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন, সেই সময় তাকে এই সরকার নির্বাহী আদেশে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগটা করে দেবে, খুবই ন্যায্য দাবি, খুবই মানবিক দাবি, নিশ্চয়ই সরকারের সে ব্যাপারে সজাগ হওয়া দরকার, সেটাই আমরা চাচ্ছি। আবার আপনার কাছে আলোচনায় ফিরব। সুভাষ সিংহ রায়, দুটো বিষয়, একটা হচ্ছে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং বিএনপি বারবারই বলে আসছে যে ফৌজদারি কার্যবিধি 401 যে ধারা সেখানে সরকারের যথেষ্ট সুযোগ আছে এই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো, এই দুটো বিষয় আপনার। আচ্ছা, আপনাকে আমি একটা খোলাপলা কথা বলি, কোনো ভূমিকা না নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর যে তার ক্ষমতা, তার নির্বাহী ক্ষমতা, সেই ক্ষমতা যে তিনি প্রয়োগ করলেন, বিএনপি দলগতভাবে একটি ধন্যবাদ প্রস্তাব দিয়েছে দেয়নি, এখন শব্দটি আসছে প্রতিহিংসা, মানে হিংসা প্রতিহিংসা। বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা যে নাই সেটা তো অস্বীকার করা যাবে না, প্রতিহিংসা আছে, কিন্তু একজন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রতিহিংসা দেখেছি আমরা, একেবারে জলজান্ত 21 আগস্টে গ্রেনেড হামলা প্রতিহিংসা, বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, তাদের বিভিন্ন জায়গায় পুরস্কৃত করা, তাদের নির্বাচনের প্রার্থী করা, এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দুই সামরিক শাসক তো দেখিয়েছে। অতএব প্রতিহিংসা যদি আপনি কথা যদি আলাপ করেন তাহলে অনেক কথা বেরিয়ে আসবে, কিন্তু বাংলাদেশের রাজনীতির যে সৌন্দর্য এক সময় ছিল, আপনাকে একটা ছোট একটা উদাহরণ দিই, আমি ওয়াহিদুজ্জামান নামে একজন বঙ্গবন্ধুর প্রতিপক্ষ ছিলেন, মুসলিম লীগের খুব দাপটে নেতা, এটা অসম্ভব আত্মজীবনী যারা পাঠ করেছেন তারা জানেন কি যন্ত্রণায় না বঙ্গবন্ধুকে দিয়েছেন। তার ছেলে ওয়াসিম আলিমুজ্জামান, বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী তখন তিনি শুনতে পেয়েছিলেন এবং তার সঙ্গে দেখা করতে এসেছিলেন ওয়াসিম আলিমুজ্জামান, যে তার বিদেশে যাওয়ার সমস্ত বন্দোবস্ত, তার যোগ্যতা আছে, সরকারি চাকরিরত। খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু এটা শুনতে পেয়ে তাকে ডাকিয়েছেন এবং ডেকে বলেছেন যে তোমাদের ঢাকায় একটা বাড়ি ছিল, সেই বাড়িটা বিক্রি করতে পেরেছ কিনা, তোমরা বিক্রি করতে পারছো না শুনেছি, তুমি ক্যাবিনেট সেক্রেটারি ডাকিয়েছেন, তো ভাল আহমেদকে বলেছেন, সবাইকে বলেছেন, এবং তার বিদেশ যাওয়ার সমস্ত বন্দোবস্ত করেছেন। এই রাজনীতি বাংলাদেশে তো ছিল, তা হঠাৎ করে রাজনীতির পরিবেশটা পাল্টে গেল কেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 6 বছর পরে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলেন, আসার পরে তিনি কী পেয়েছেন? প্রতিহিংসা পেয়েছেন। আসার পরে তিনি তার বাবার বাড়িতে ঢুকতে পারেননি, যেখানে তার পিতামাতাকে হত্যা করা হয়েছে সেই বাড়িতে ঢুকতে পারেননি, বাড়ির সামনে তিনি মিলাদ পড়িয়েছেন, তো এই তো প্রতিহিংসার জায়গা। আমি তো সেদিনকেও বলেছি রবিউল ভাইয়ের সাথে এক অনুষ্ঠানে, যে তারেক রহমানের বিয়েতে পর্যন্ত আজকে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানে দেখেছেন যে বঙ্গবন্ধুর খুনিরা ওই অনুষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন আর দুজন বসে আছেন, কি নিষ্ঠুর আচরণ! বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাত দিবস পালন করা হয়েছে, জন্মদিন পালন করানো হয়েছে, উৎসব করা হয়েছে, তো অনেকগুলো এই প্রতিহিংসার কথা বললেন বলে এগুলো বেরিয়ে আসলো আমার কাছ থেকে। তা আমার কাছে খুব স্পষ্ট, চিকিৎসা না রাজনীতি। এখনও পর্যন্ত বিএনপির যে কেন্দ্রীয় কমিটি কিংবা বিএনপির যে ঘরনার যারা, বিশেষ করে তাদের যে স্থায়ী কমিটি কিংবা নীতি নির্ধারণ চেয়ারম্যান, নীতি নির্ধারণ কমিটি, সেই কমিটির মধ্যে কিন্তু কোনো ঐক্যর জায়গা নাই, সিদ্ধান্ত নিতে পারছে না। আজকেও অনেক গণমাধ্যমে এভাবে প্রতিবেদন ছাপা হয়েছে, কারণটা কি? এখন বলা হচ্ছে যে আপনাদের প্রতিবেদনে যা বলা হলো, অনেক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে অনশন কর্মসূচি হয়েছে, বিভিন্ন জায়গায় বাধা পেয়েছে, এই বাধা পাওয়াটাকে কিন্তু আমি খুব বেশি অমূলকভাবে দেখি না, অমূলকভাবে দেখি না, কারণ বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, এই বাস্তবতা শব্দটা আপনি ব্যবহার করছেন এক জায়গায়, নানান বাস্তবতায় আপনার ঠিক নিশ্চয়ই মনে পড়বে, এই প্রথমেই ব্যবহার করেছেন, সেটার মধ্যে অনেক এই যে সংস্কৃতির যে রাজনৈতিক সংস্কৃতির যে বিকাশ সেটা কিন্তু ঠিক মতো এগোয়নি। আমি তো বললাম
মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি এই তার নিজস্ব যে ক্ষমতাটি তার হাতে ছিল সেটা যে প্রয়োগ করেছেন, বিএনপি দলগতভাবে একবার ধন্যবাদ প্রস্তাব দিয়েছে যে আপনি এই কাজটি আমরা আপনাকে ধন্যবাদ জানাই দেয়নি। আর বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা হচ্ছে না এটার প্রমাণ কে দেবে? আমরা একটু শেখ রবিউল আলমের কাছে জেনে আসি। শেষ যে প্রশ্নটা সুভাষ সিংহ রায় ছুড়লেন যে এই প্রশ্নের উত্তরটা কে দেবে, চিকিৎসা হচ্ছে না এই প্রশ্নের উত্তরটা কে দেবে, এটা আর আমি সাথে একটু যুক্ত করতে চাই। সুভাষ সিংহ রায় বারবারই যে বিষয়টি ইঙ্গিত করছিলেন যে এদেশের প্রতিহিংসার রাজনীতিতে 21 আগস্ট একটা বড় কলঙ্কময় ঘটনা হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগ, সেখানে আসলে ঠিক আওয়ামী লীগের কাছ থেকে কতটা উদার রাজনীতি প্রত্যাশা করা উচিত সেটা আওয়ামী লীগ বলুক যে না ঠিক আছে 21 আগস্টের ঘটনা আমাদের সময় হয়েছিল, সেটা যদি আমাদের উপরে এই দায় চাপাতে চায় তাহলে এই যে আওয়ামী লীগের আমলে যত ধরনের অঘটন ঘটেছে, হত্যা ঘটেছে, এই ঘটেছে, সেই দায় কি সব আওয়ামী লীগের হবে? অস্বীকার করা যাবে না যে আমাদের আমলে ওই সরকারের সময় এই ঘটনাটা ঘটেছে এবং এটা একটা নির্দয় হত্যাকাণ্ড, নির্মম, তাই না? তার জন্য তো বিএনপি ক্ষমতায় থেকে 1.5 বছরের মতো থেকে 2 বছরের কাছাকাছি সময় পেয়েছিল, তদন্ত করেছে, FBI এসেছে, ইন্টারপোল এসেছে, 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, একটা পূর্ণাঙ্গ চার্জশিট দিতে পারে না, একটা চার্জশিট রেডি করা হয়েছিল, অধিকতর তদন্তের নামে আবার পাঠিয়ে দিয়েছে, আমরা কিন্তু এই মামলার চার্জশিট দেয়নি, ঠিক আছে? এখন বিশ্বাসযোগ্য তদন্ত আপনি ওই সময়ের মধ্যে শেষ করতে পারেন নাই মানে আপনি হত্যাকারী। এটা যদি আওয়ামী লীগের 21 আগস্ট নিয়ে রাজনীতি হয় তখন তো সমস্যা। 2007 সালে এসে অনিল এবেনের সরকার কিন্তু একটা তদন্ত করেছিল, ফজলুল কবির 22 জনকে আসামি করেছিল, তিনি কিন্তু বিএনপির কাউকে আসামি করেননি, নির্দলীয় সরকারের সময় হয়েছিল এবং তারা বলেছিল ঘটনাটা একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী ঘটিয়েছে, এর সাথে বিএনপি বা অন্য কোনো দলের সম্পর্ক নেই, আপনার তো মানলেন না। 2009 ক্ষমতা বা সরকার গঠন করে অধিকতর তদন্ত নামে 2011 সেটা তদন্ত দিলেন, সব দায় বিএনপির উপর চাপালেন। আপনি যদি 21 আগস্টের ঘটনা নিয়ে রাজনীতি করেন তখন সমস্যা, আর 21 আগস্টের ঘটনার যদি স্বচ্ছ গ্রহণযোগ্য বিচার করেন প্রকৃত দোষীদের আমাদের অবশ্যই সহযোগিতা রয়েছে, কিন্তু তা করেননি তো আপনি। এখন ধরেন ওই যে বললেন দাদা বলে দিলেন বঙ্গবন্ধুর খুনিদের কারা দেশের বাইরে পাঠিয়েছিল, আমারও তো প্রশ্ন কারা পাঠিয়েছিল? 3রা নভেম্বর ভোরবেলা 4 নেতাকে হত্যা করে আর তার আগে বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যা করে, সবাই তো ছিলেন গণভবনে মুস্তাকের, কেউ তো ক্যান্টনমেন্টে ফিরে আসেনি, এবং ওই 3রা নভেম্বর 10:30 ফ্লাইটে 17 জন অফিসার সপরিবারে দেশের বাইরে চলে গেল, খালেদ মুশারফ এবং কর্নেল সাপায়াত জামিল নিয়ন্ত্রণে নিয়েছে, মুস্তাককে অপসারণ করা হয়ে গিয়েছে, দায় কার? মুস্তাক রাষ্ট্রপতি, সিএনসি হয়ে গেছে মানে সেনাপ্রধান হয়ে গেছে খালেদ মুশারফ, আর সাপায়াত জামিল হচ্ছে পুরা আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে, জিয়াউর রহমান বন্দী, দায় কার? দাদা তো স্বীকার করবেন না কারা প্রতিষ্ঠিত করেছিল, বললেন বঙ্গবন্ধুর খুনিরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিল। আচ্ছা আপনি বলেন তো নির্বাচনের শিডিউল যদি ডিক্লেয়ার করেন, নির্বাচনের বিধিতে যদি কেউ প্রার্থী হতে অসুবিধা না হয় আর তিনি যদি নির্বাচন করে নির্বাচিত হন, সে দায়কে আপনি আরেকজনের সরকারের উপর চাপাবেন? আপনারা তো বঙ্গবন্ধুর কোন খুনি নিয়ে রাজনীতি করেন না, একে খন্দকার দায় রয়েছে না, মুস্তাক সরকারকে 10:30 মধ্যে সমর্থন দিয়েছে না, একে আপনার শফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন মুস্তাক সরকারকে সমর্থন দিয়েছে না, জেনারেল উসমানি বঙ্গবন্ধুর সামরিক উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে মুস্তাকেরও সামরিক উপদেষ্টা হয়েছিলেন, মুস্তাক সরকারকে সমর্থন দিয়েছে না? জেনারেল উসমান আপনাদের প্রেসিডেন্ট প্রার্থী হয়নি, একে খন্দকার আপনাদের মন্ত্রী হয়নি, এমপি হয়নি, শফিউল্লাহ আপনাদের এমপি হয়নি, অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি হয়ে মুস্তাকের সমর্থন দিয়ে আওয়ামী লীগ করলে সমস্যা নাই, কিন্তু যদি কেউ ওখানে দ্বিমত করে অন্য দল সমস্যা সমর্থন করে তাহলে সে বঙ্গবন্ধুর খুনি হয়ে যায়। এই যে দ্বিচারিতা আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা নিয়ে আর ভোট পাল্টানোর যে কালচার, এটাই আজকে বাংলাদেশের বড় সংকট। ওই যে উনি বললেন আপনাকে 401-এর কথা আপনি বলছিলেন, 401-এর নির্বাহী ক্ষমতা তো প্রধানমন্ত্রী প্রয়োগ করেননি সম্পূর্ণভাবে, সেখানেও তিনি পক্ষপাতিত্ব করেছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি মিথ্যা ভিত্তিহীন 52 মামলা দিয়ে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নির্বাহী আদেশ এজাহার করিয়েছেন, নির্বাহী আদেশে আপনি তদন্ত করিয়েছেন, নির্বাহী আদেশে প্রসিকিউশন করেছেন, নির্বাহী আদেশে রায় দিয়েছেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে, আইনি অধিকার থেকে বঞ্চিত করে। অতএব আপনি এক, আমি শেষ করব যেহেতু সময় আপনার আছে, পরে কমিয়ে দেবেন, আর আপনি ধন্যবাদ চাচ্ছেন, কি ধন্যবাদ দরকার আপনার? একজন গণতন্ত্রের নেত্রী স্বাধীনতার সংগ্রামে তিনি সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, বন্দী থেকেছেন, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রিভোট করেছেন, বহুদলীয় গণতন্ত্র, গণতন্ত্র, সমৃদ্ধি, যার অবদান, তাকে আজকে বিনা চিকিৎসায় মারতে হচ্ছে আর মাননীয় প্রধানমন্ত্রীর ধন্য পাওয়ার জন্য দাদারা অপেক্ষা করছেন। কোথায় আমার অধিকার? এই রাষ্ট্রের জন্য কি আমি করেছিলাম?
আমার পূর্বপুরুষকে এই রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছেন। আমি একবার চেষ্টা করব 401 এর কথা যেটা বলছেন, দুটি অপশন, কোন সাজাপ্রাপ্ত আসামি সে যদি সাজা স্থগিত এবং মৌকুফ চায় দুইটি প্রক্রিয়ায় হতে পারে, একটা শর্তযুক্ত একটা শর্তহীন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে শর্তযুক্ত, রাইট, ওই ঘটনার ওখানে নিষ্পত্তি হয়েছে। বাট 401 এর তিন উপধারায় বলা হচ্ছে সরকার শর্তযুক্ত মুক্তির ক্ষেত্রে, মনে রাখবেন যে কেউ যদি শর্ত ভঙ্গ করে তাহলে এই সাজার স্থগিত বাতিল করতে পারে, রাইট। এবং এখানে বলা হচ্ছে যেহেতু শর্তগুলি সরকার যুক্ত করে, অতএব এই আপনার সাজা স্থগিতের শর্ত সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন করার ক্ষমতা নির্বাহী আদেশে যিনি দিয়েছেন তিনি রাখেন। আমরা বলছি তুমি এই শর্ত সংযোজন বা বিয়োজন করে শুধুমাত্র বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আপত্তি নাই, এই একটি শর্ত আপনি যদি বিয়োজন করা হয় তাহলে নতুন কোনো যদি তুমি শর্ত দাও চিকিৎসার, শুধু চিকিৎসার সুযোগটা বহাল রেখে অন্য কোনো শর্ত ইম্পোজ করো তুমি এই সুযোগ দিতে পারো, তুমি তা কিন্তু করছো না। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে সরকার, আমি আবারও বলছি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসাবশত এখনও পর্যন্ত তার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। সুভাষ সিংহ রায়, এই যে আমি শুরুতেই বলছিলাম ফৌজদারি কার্যবিধির 401 যে ধারা, আমরা দেখলাম আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন তাকে যতই গালিগালাজ করো তিনি আইনের বাইরে যাবেন না, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে, এইমাত্র শেখ রবিউল আলম বললেন যে যে এইখানেই আইনের তাকে বিদেশে চিকিৎসার সুযোগ আছে, আপনি কি বলবেন? আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, সঞ্চালকরা তো প্রশ্ন করা যায় না, তারপরে ওই প্রশ্নের মতো করে বলি, আজকে যদি শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়া থাকতেন, খালেদা জিয়ার জায়গায় যদি শেখ হাসিনা থাকতেন, কী দৃশ্য দেখতেন? অতীত ইতিহাস কী বলে? বিমান ভাড়া করে বাইরে পাঠাবে চিকিৎসার জন্য, তা তো বটে, দেখেছি তো। তা ইতিহাস বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, এবং বাংলাদেশের রাজনীতিতে নিষ্ঠুরতা বহু উদাহরণ কিন্তু আছে। এখন বেগম খালেদা জিয়ার পক্ষে যদি রবিউল ভাইরা বলতে বলেন, উনি ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন, রাজনৈতিক নেতা বলতে পারবেন, কিন্তু বাস্তবের বাস্তবতা কী? আজকে সরকার তার যতটুকু করবার, আমি তো বারবার বলছি, ততটুকু সে করেছে। আপনি পৃথিবীতে একটা উদাহরণ দেখান তো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে, কোনো দণ্ডিত আসামি দেশের বাইরে চিকিৎসায় গিয়েছেন, একটু উদাহরণ। আমরা প্রায় শুনি দুটো মাত্র উদাহরণ দেওয়া হয়, একটা হচ্ছে আসাম আব্দুর রাব্কে মশিশালে জিয়া রহমান পাঠিয়েছিলেন, তিনি নিজেও পরশুদিন এক কর্মসূচিতে এই কথা বলেছেন যে আমাকে তো যেতে, মাশাআল্লাহ গভর্নমেন্ট, আমি তো বললাম গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোতে। দুই হচ্ছে মোহাম্মদ নাসিম 2008 সালে জুলাই মাসে গিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের ওটা তত্ত্বাবধায়ক সরকার, ইয়াজউদ্দিন মজিউদ্দিন ফখরুদ্দিনের সরকার, তাও মেনে নিলাম। উনি আদালতে আপিল করেছেন, সেই আদালত তাকে নির্দেশ দিয়েছে, তার শাস্তি মওকুফ হয়েছে এবং নির্দেশ দিয়েছে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য, হাতা স্থগিত হয়েছে, এটা তো বাস্তবতা, আপনি সেটার সাথে মিলাচ্ছেন। আপনি, আমি আরেকটা যদি বলি, আওয়ামী লীগের সরকারের নিশ্চয় তাদের চিন্তাভাবনা তো সবসময় থাকে, তার রাষ্ট্র পরিচালনা তাদের পলিসিতে আছে না। বেগম খালেদা জিয়াকে যখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন আনা হলো তার চিকিৎসার জন্য, তাই তো, যেহেতু কারাগারের ভিতরে তার চিকিৎসা হচ্ছিল না, বলা হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনানো, সেখানে দল মত নির্বিশেষে, সে সাচিবের ডাক্তার বলেন আর ড্যাবের ডাক্তার বলেন, সমস্ত ডাক্তারদের মিলে কিন্তু তার বোর্ড করা হয়েছে, মেডিকেল বোর্ড করা হয়েছিল। এমনও পর্যন্ত বলা হলো আপনি সিএমএসে যান, সিএমএসে গেলেন না, এখন পছন্দ হয়েছে অ্যাপোলো কিংবা এখন এভার কেয়ার যেটা বলা হয়, তা আপনি যে আপনার এই যে আপনি এভার কেয়ারে যেতে পারছেন, আপনি চিকিৎসা নিতে যেতে পারছেন, এইটা এই সুযোগ বাংলাদেশে কে পেয়েছে? এই সুযোগ বাংলাদেশে কে পেয়েছে আপনি আমাকে বলেন? তা আমি তো সেই কথাগুলো বলছি, আর আওয়ামী লীগের এমনকি দায় ঠেকেছে, এমনকি দায় ঠেকেছে যে তাকে আগবাড়িয়ে কাজগুলো করতে হবে। আমি সাধারণভাবে এটা কথা বললাম, একজন আওয়ামী লীগের সমর্থক যদি বলে যে সরকারে কি দায় ঠেকেছে, ৭৭ বছর বয়স, সেই কবিতায় বলা হয়েছে না, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে, অতএব
তার যে বার্ধক্যজনিত রোগ, তাছাড়াও যে তার আগের যে রোগগুলো, সেই রোগগুলো তো একদিনে আসেনি। আচ্ছা, নানান জায়গায় গুজব ছড়াচ্ছেন, তার এই অমুক অসুখ, অনলাইনে ডট 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 আসছে, ডট কম অমুক ডট কম, কত কিছু আমরা শুনছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, যারা চিকিৎসা বিজ্ঞানের ধারে কাছে নাই, বোঝার কথা না, সেই বিরোধী দলের নেতারা ওনারা এসে প্রেস ব্রিফিং করছেন তার জীবন সংকটাপন্ন। তাহলে কি বেগম খালেদা জিয়ার চিকিৎসা চাচ্ছেন না চিকিৎসা নিয়ে রাজনীতি চাচ্ছেন? আপনার কাছে আবার আসবো শেখ রবিউল আলম। আমি শুরুতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, সুভাষ সিং রায় কিন্তু ঠিক সেই জায়গাটায় গেলেন, চিকিৎসকদের কোনো সুনির্দিষ্ট যে এই যে আপনারা বলছেন কি পরশুদিন বলছিলেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার তিন তিন পরিস্থিতির শারীরিক অবস্থার অবনতি ঘটছে, এই বক্তব্যগুলো আসলে কোনো মেডিকেল বোর্ড বা একটা থাকে না সেই অর্থে কোনো সুনির্দিষ্ট জায়গা থেকে আসছে? এবার কেয়ারের মেডিকেল বোর্ড তো তাই বারবারই বলছে, বারবারই বলছে। এবং ধরেন আমি আপনাকে বলি, অসংখ্যবার বলেছে, কি বলেছে বলেছে কোন ডাক্তার নাম বলেন? আমি আপনাকে বলি, শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে টিমটা তাকে ট্রিটমেন্ট করাচ্ছে তারা বারবারই বলেছেন ওনার শারীরিক অবস্থা এখন যা সেটার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য উন্নত বিশ্বেই উপযুক্ত, আমাদের জন্য কঠিন, যার ফলে ওনাকে কিন্তু দুই তিনবার পরপর হাসপাতালে যেও আবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কারণ ডাক্তার একবারে যদি ওনাকে সুচিকিৎসা দিতে পারতেন দ্বিতীয়বার তার হাসপাতালে ভর্তি হওয়া লাগতো না, আবার দ্বিতীয়বার ওনাদের ট্রিটমেন্টেরও প্রয়োজন হতো না। কিন্তু আবার 401 এর শর্ত হচ্ছে আপনি বাসায় ট্রিটমেন্ট নেবেন। এখন দাদা বললেন কি দায় ঠেকেছে সরকারের, খুবই ভালো কথা, দায় ঠেকা হতো না যদি না আপনারা এই সংকট সৃষ্টি করতেন। আজকের এই সমস্যা তো আপনারা বেআইনি প্রক্রিয়া খালেদা জিয়ার উপরে নিধন করতে গিয়ে সৃষ্টি করেছেন। ওই যে বললেন পৃথিবীর কোন দেশে নজির আছে যে সাজাপ্রাপ্ত আমি আসামি দেশের বাইরে চিকিৎসা করতে যায়, আপনি আমাকে একটু বলেন তো দাদা পৃথিবীর কোন দেশে নজির আছে এই একই ধরনের মামলা 15টা আপনার নেত্রীর বিরুদ্ধে হয়েছিল, 9টা নির্বাহী আদেশে আর 6টা কোশ্চেনমেন্ট করে বললাম তো একটি মামলাও নির্বাহী আদেশে প্রত্যাহার হয় না, 9টি মামলা নির্বাহী আদেশে আমি আজকে দেখেছি, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলেছি যে আপনাকে আমাকে শুনেন দেখিয়েছেন, আমি আপনাকে বলছি শুনেন, আসামি যিনি ভুল তথ্য দিবেন না, আসামি যিনি যিনি আসামি তিনি নির্বাহী আদেশ দিয়ে তার মামলা তুলে নিচ্ছেন, পৃথিবীর কোন আইনি প্রক্রিয়ায় আছে? বললাম তো ভুল তথ্য, আমি জীবনে কথা বলবো না। যদি হয় এই যে ধরেন 4টি মামলা 111 এর সরকারের সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হলো, আরো 32টা দিয়ে 36টা বানিয়েছেন, আর আপনার নেত্রীর বিরুদ্ধে 111 এর সরকারের সময় 15টি মামলা ছিল তুলে নিয়েছেন নিজেরা ক্ষমতা এসে, একদিনও আইনি প্রক্রিয়ায় যান নাই, প্রত্যেকটা মামলা হাইকোর্টে আদালতে ফেস করেন নাই, উচ্চ আদালত। এই জন্য বলছি যে এই সংকটটা, এই প্রতিহিংসা, এই ধরেন আইনি ভুল তথ্য দেবেন না, এই নিধন আপনারা করেছেন বিদায় হয়ে এটা হয়েছে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি রাষ্ট্রীয় সম্পদের দুর্নীতির মামলা। আমি তো আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মাননীয় প্রধানমন্ত্রীকে একদিনও আদালতে যেতে দেখিনি, আমরা বছরের পর আদালতে থেকে একদিনও আদালতে যাইনি মাননীয় প্রধানমন্ত্রী হয়, উচ্চ আদালতে কি আশ্চর্য কথা, উচ্চ আদালতে কি ইয়ে যাবে না, আপনি ন্যায় আদালতে ফেস করেননি তো, ন্যায় আদালতে ফেস করেননি, এগুলি নির্বাহী আদেশে তুলেছেন দাদা, জেনে বলছো তো উচ্চ আদালতে জীবনের কথা বলবো না, তাহলে এই জায়গায় কোন পৃথিবীর কোন জায়গায় আছে? এই যে যখন বলের ক্ষমতায় থেকে দাম্ভিকতার সাথে এবং রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে তখন এটা হলো সমস্যা। আমরা আপনাদের করুণা চাইছিলাম না, এই সংকট আপনারা সৃষ্টি করেছেন, অতএব এটা আমাদের ন্যায্য দাবি আপনাদের, এটাতে ন্যায্য দাবি এটা খালেদা জিয়ার নি রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা তার ক্ষমতার সময় আমরা একটা ছোট চিকিৎসা তার কি হয়েছে, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনা ফিরবো, বিরতির পর আবার আলোচনা ফিরবো, দর্শক ইউজেন ভিউজ একটা ছোট বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। সুভাষ সিং রায়, আপনি বলছিলেন যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে, এর দায় কেন সরকারে পড়েছে? আমি একটু যুক্ত করতে চাই, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার কিছু হলে দায় আওয়ামী লীগকে নিতে হবে, সরকারকেই নিতে হবে, এর কারণ হচ্ছে এই যে তিনি জেলে বন্দী এবং যেই অবস্থায় তার চিকিৎসা চলছে এটা সরকারের নিয়ন্ত্রণই হচ্ছে, কাজেই যে গত 1-2 বছরে যেই চিকিৎসাই হচ্ছে বা হচ্ছে না যাই হোক এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে, আপনি কি বলবেন? 10 বছর ধরে মামলা চলেছে, বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এবং তার দলের নেতারা তার জন্য কি করেছেন, মামলার ফয়সলা করেননি কেন? বছরের পর বছর ধরে তিনি ডেট নিয়েছেন, আমরা তো
পুরনো পত্রিকা উল্টালে তো দেখতে পারি, আপনার বাংলাভিশনের ভিডিও ফুটেজ দেখলে তো বোঝা যাবে যে আপনি নানা অছিলায় একবার ছাত্রদল দিয়ে হরতাল ডাকিয়েছেন, ধর্মঘট ডাকিয়েছেন, অঙ্গ সংগঠন দিয়ে করিয়েছেন, এগুলো ছলাকলার তো শেষ ছিল না। অতএব সেইগুলো অনেক পুরনো কথা হয়ে গেছে। এখন যে নিয়ে আলোচনাটা বিষয়বস্তু চিকিৎসা, একটা মানুষ জীবন মুক্তির সন্ধিক্ষণে কত বছর থাকে? সেই 8ই ফেব্রুয়ারি থেকে শুনছে জীবন মুক্তির সন্ধিক্ষণে। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কখনোই তো এর চেয়ে ভালো ছিল না, এখন একটু একটু হলায় খারাপ আসছে বয়সের কারণে। আমি এখনও পর্যন্ত জানতে পারলাম না, কেউ কোনো ডাক্তার বলতে পারলো না যে তার শারীরিক অবস্থা খারাপের রিপোর্টটা কি, কেউ দিচ্ছে না। তা এগুলো তো আসলে আমি বললাম তো, তাকে নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে এটা তার প্রতি নিষ্ঠুর আচরণ করছে বিএনপি। তার চিকিৎসা ঠিক মতো করছেন না, চিকিৎসার দিকে তার নজর নাই। আমি তো সেদিন কালকেও বলেছি, এত যদি সংকটাপন্ন হয়, তার তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি একজন ডাক্তার, তার নামে কোনো মামলা নাই, সে দেশে আসে না কেন? শাশুড়ির পাশে দাঁড়ায় না কেন? তার চিকিৎসার দেখভাল করে না কেন? অতএব এটাই বোঝা যায় যে তার চিকিৎসা যে ঠিক মতো হচ্ছে বলেই বিএনপি যে এতবার চিৎকার করে বলার চেষ্টা করছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এতদিন পর্যন্ত তিনি তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে বলে তার স্বাভাবিক অবস্থায় রয়েছেন, এটা তো মানতে হবে। এখন আপনি বারবার যদি একই রাজনীতির প্রসঙ্গটা আনেন, আমি আবারও একটু একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে 15,000 কোটি টাকার মামলার কথা শেখ রবিউল আলম উল্লেখ করলেন, তার পুরোটা অর্থ হচ্ছে নাইকো দুর্নীতি মামলা, অধিকাংশটা, পুরোটা না, অধিকাংশ বলছি, হ্যাঁ সেটাই বলেছি, ওটা অনেক বড় অ্যামাউন্ট, হ্যাঁ আর বাকিগুলি আছে, হ্যাঁ সেই মামলায় উচ্চ আদালতে টিকবে না, এটাই খুব স্বাভাবিক। কেননা শেখ হাসিনা সরকারের সময় 1996 থেকে 2001 সময় এই নায়কের সাথে চুক্তি হয়নি, আর বেগম খালেদা জিয়ার সময় চুক্তি হয়েছে। তো স্বাভাবিক কারণে উচ্চ আদালত এই ব্যাপারে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। আর একটি মামলাও কিন্তু তিনি তার নিজের ক্ষমতা বলে প্রত্যাহার করেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বারবার বলছি, চিৎকার করে বলছি। আমরা একটু বলেন, আচ্ছা আমি প্রথমেই বলি, উনি যেটা বললেন সেটা নায়কের কথা বললেন। আচ্ছা নব থিয়েটার মামলা আছে না, দুর্নীতির মামলা প্রধানমন্ত্রী বেগ, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ যেটা টুঙ্গি পাড়া হয়েছে, তার এগেনস্টে দুর্নীতি মামলা আছে না, MiG-29 আছে না, মামলা তো একটা না, বুঝলাম ওটা চুক্তির করার অভিপ্রায় ছিল, ছেড়ে দিলাম একটা, বাকি নয়টা তুলে নিয়েছেন না, সব হজম করা যায়। আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ব্যক্তিগত ট্রাস্ট, সেই মামলা কুয়েতের সংরক্ষণ করবার জন্য একটা টাকা দিয়েছিল, 2,33,333 টাকা দিয়ে একটা এতিমখানা হয়েছে, বাকি টাকা দিয়ে জমি কিনা হয়েছিল, জমিতে ডিসপুট দেখা দিয়েছে, মানি স্যুট মামলা করে 10 বছর ধরে টাকা রিকভারি করা হয়েছে, FDR করে রাখা হয়েছে প্রায় 4 কোটি টাকার কাছে, সেই মামলা ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের ক্ষমতা এবং নির্বাহী ক্ষমতা যেভাবে নিজেদের পক্ষে ব্যবহার করে বাংলাদেশকে আজকে বিভাজনের জায়গায় নিয়েছে। শেখ রহমান, আমি একটু আমার মতো প্রাথমিক কথা বলছি, আমি তো শেষ করে দিতাম, দেখেন ওই যেটা বললো সেটা কি বললেন, যে একদিনের এই অবস্থা সৃষ্টি হয়নি, আজকে যে এই যে সংকট যেটা সৃষ্টি হয়েছে একদিনে এটা হয়নি। আমরা প্রথম থেকে তো এই চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছিলাম, প্রথম থেকে আমরা যখন জেলে ছিলাম উন্নত চিকিৎসা হয়নি, চিকিৎসা চলছে ঠিক সেটাতে আসলে বিএনপি আস্থা রাখতে পারছে না কেন? রোগী সুস্থ হচ্ছে না, আস্থা রাখবেন কোথায়? আচ্ছা আমি আপনাকে বলেন তো, উবায়দুর কথা সাহেব অসুস্থ হয়ে গেল, ওই যে কালকেও বলছেন যে চিকিৎসক নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা চিকিৎসকই উন্নত চিকিৎসার একমাত্র মাধ্যম না, অন্য অনেক একটা প্রক্রিয়া রয়েছে, ডায়াগনস্টিক রয়েছে, রোগ শনাক্তকরণ রয়েছে, তাই না, উন্নত প্রযুক্তির সাপোর্ট প্রয়োজন, অ্যাসিস্ট্যান্স প্রয়োজন, সেগুলি তো একটা সুস্থ চিকিৎসা ব্যবস্থা, সেটা বাংলাদেশে নেই। উবায়দুল কাদের সাহেব অসুস্থ হলেন, বিদেশের চিকিৎসক তো আনলেন, সুস্থ হয়েছিল, সিঙ্গাপুরে নেন নাই,
সামগ্রিক চিকিৎসা প্রক্রিয়া। উনি বলে দেন যে আপনার বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসেন না, আইনমন্ত্রী বললেন, কালকে বলেছেন, আপনার মনে আছে। কিন্তু আমরা তো বলছি যে ডাক্তারই সমস্যা না, সমস্যাটা হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেটা বাংলাদেশে সম্ভব না। তো সেটা আপনার কনসিডার করতে সমস্যাটা কোথায়? আপনি প্রয়োজনে, আমি আবারও বলতে চাই ওই কথা, যে আরও কিছু শর্ত ইম্পোজ করেন আপনার যদি কোনো শঙ্কা থেকে থাকে। আপনি একটা শর্ত উইথড্র করেই তো এই চিকিৎসার সুযোগটা দিতে পারেন, এত অনিহা কেন? অর্থাৎ শুধু চিকিৎসাটা অনিহাতে একটা জায়গায় রয়েছে, বেগম খালেদার যে জনপ্রিয়তা, তার বিএনপি কে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সেই সুযোগটা আপনারা বিএনপিকে দিতে চান না, দেশবাসীকে দিতে চান না। কারণ কি, আপনারা যে প্রক্রিয়া ক্ষমতায় আছেন, যে দখল প্রক্রিয়ায়, ভোট ছাড়া, জনসমর্থন ছাড়া, সেটাকে প্রলং করার একটা অপচেষ্টা। জি সুভাষ সিং রায়, আপনার প্রশ্ন এই যে চিকিৎসার উপর কেন থাকবে, অনেকগুলো প্রশ্ন তো বক্তা নিজেই বলেছেন, আর প্রশ্ন করা লাগে না, সঞ্চালক এতে অনেকটা রিলিফ হয়ে যায়। আমি খুব খোলামেলা বলি, যেই বিএনপির জন্ম হয়েছে অসাংবিধানিক প্রক্রিয়ায়, উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে দুটি সামরিক শাসক অবৈধ, সেই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। সেই যেই বিএনপির জন্মের পর থেকে শুধু মানুষ হত্যা করেছে। আপনি এই 1977 সালের 2 অক্টোবর 1143 জন শুধু বিমান বাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে, তা এটা তো আজকের আস্তে আস্তে কাঁদছে, তারা তাদের সন্তানরা কাঁদছে। অর্থাৎ এইগুলো কেন, ওই যে কেন না, কাহারও সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়। জি, কিন্তু তাদের কখনো ভাবেনি তো, কিন্তু তাদের যে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আসলে কি মানে আওয়ামী লীগেরও তো আমরা দেখি যে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যায়। বিএনপি যেটা বলতেছে, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দেখি, তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য সঞ্চালক দণ্ডিত অপরাধী পৃথিবীর কোথায় চিকিৎসা যেতে পেরেছে? আমি বারবার একটা প্রশ্ন করছি, দণ্ডিত অপরাধী আপনি বাইরে যেতে চান কেন চিকিৎসার জন্য? কোথায় যেতে চান, লন্ডনে? ওখানে যে কি করবেন? এই তো আসল কথা, কি করবেন? এটা তো ওই জায়গায়, সিঙ্গাপুর, ওই জায়গায় কি করবেন? যদি বলেন আপনার ওই দ্বন্দ্ব হচ্ছে আপনার দেওয়া দ্বন্দ্ব, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রে মানুষের কাছে আদালত আপনাদের দ্বারা প্রভাবিত হয়েছে, আদালত কে বলেন আপনারা নিজেদের মতো করে ব্যবহার করছেন। একটু সুভাষ সিং রায় আমাকে বলতে শুনি, জি আমাকে বলতে দেন, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে যে সেটা কিন্তু পরি সময় বেড়ে গেছে, একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু একটু শুনি, বাংলাদেশের আপনি 10 বছর ধরে পৃথিবীতে কোন মামলা চলেছে, সেই 10 বছরের মধ্যে আপনি তো এই এই মামলায় মোকাবেলা করেননি, আপনি মামলা মোকাবেলা করেন, তারপর তো সার বস্তু নাই। আর বারবার বলতেছেন 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা, টাকার হিসাব বলছেন না, নির্বাহী প্রধানের, সরকার প্রধানের তার 10 টাকাও কিন্তু নৈতিকতার ব্যাপার আছে। এটা সরকার প্রধান হিসেবে ওই টাকা ছিল না, সরকার প্রধানের ছিল না। আস্তে আস্তে ট্রাস্ট বলছেন, ট্রাস্ট আমরা 3 জন মিলে যদি ট্রাস্ট করি, ট্রাস্ট হওয়ার আগ পর্যন্ত আপনি যে কোনো টাকা এখান থেকে বের করতে পারবেন, ট্রাস্টের আইন বলে। আপনি যখনই ট্রাস্ট হয়ে যাবে, এখান থেকে আপনি কোনো টাকার জন্য সহাতে পারবেন না। জোর দিয়ে বলি, আপনি চিকিৎসা, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চান না, তাকে নিয়ে তার চিকিৎসা ব্যাপার নিয়ে আপনি অপরাজনীতি করছেন, সরকার সব রাজনীতি করতে দেবে না, দেবে না, দেবে না। জি শেখ রবিউল আলম, আমি একটু একটু ভিন্ন আঙ্গিকটা আনতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখন আপনারা বলছেন যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ না দিলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন, আরও বেশ কিছু কর্মসূচি দিয়েছেন জেলা প্রশাসক বরাবর কর্মসূচি, আমি যে প্রশ্নটা করতে চাই, একটা বিএনপিকে সবসময় নিঃসন্দেহে একটা বড় প্রশ্নের মুখোমুখি হতে হয় যে বেগম জিয়াকে যখন প্রথম জেলে নেওয়া হলো, তাকে প্রথম কারাবরণ করতে হলো, তখন যে আন্দোলনের একটা দরকার ছিল সেটা বিএনপি করতে পারেনি, এবং আওয়ামী লীগ বারবারই বলার চেষ্টা করে এত বছর আপনারা আন্দোলন করে তাকে মুক্ত করতে পারেননি, ঠিক এখন আপনারা কতটা আন্দোলন করতে পারবেন বলে দেখেন? বিএনপি একটি বড় দায়িত্বশীল রাজনৈতিক দল, রাষ্ট্রেও তার দায়িত্ব রয়েছে। আমরা মনে করেছিলাম যে বেগম জিয়ার এই মামলাটি আমরা আইনি অধিকার থেকে বঞ্চিত হব না, কিন্তু সরকার প্রতিহিংসা বশত সমস্ত জায়গায় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের আইন থেকে
আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে চেয়েছি, এটা রাজনৈতিক বা কর্মসূচির মাধ্যমে মানে বাধ্য করার জায়গা থেকে আমরা মোকাবেলা করতে চাইনি, যার ফলে আমরা কোনো বড় কর্মসূচিতে যাইনি, এটা হলো প্রথম কথা। হ্যাঁ, এখন ধরেন আমার চিকিৎসা, তাও এখন বলছেন যে সরকারকে জোরালো আন্দোলন করে বাধ্য করতে হবে, আমার ভোটার অধিকার সেটাও সরকারকে জোরালো আন্দোলন করে বাধ্য করতে হবে, দ্রব্যমূল্যের উদ্যোগতে সাধারণ মানুষ না খেয়ে আছে সেটাও জোর করে বাধ্য করতে হবে সরকারকে। সবে যদি বাধ্যকতা লাগে তাহলে এই রাষ্ট্রটা কেন তৈরি হয়েছিল? আমার কিছু অধিকার রয়েছে, এখন আপনি আমার সব কিছুর থেকে বঞ্চিত করবেন জনগণকে আর বলবেন যে আপনারা আন্দোলন করে আমার কাছ থেকে আদায় করে নেন, তার মানে কি হচ্ছে? এই শাসকটা স্বৈর শাসক হয়ে যায়, এটা তো স্বৈর শাসকের ভাষা, আমরা সেটা আওয়ামী লীগের কাছ থেকে আশা করেছিলাম না। এখন ধরেন আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, গণতান্ত্রিক আন্দোলন করেছি, যে কর্মসূচিগুলি হচ্ছে দেখবেন সবই একটি রাজনৈতিক দলের এবং একটা যেটাকে বলে ন্যায্য দাবি আদায়ের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন আমরা সেগুলি করছি। আমরা এখনও বিশ্বাস করতে চাইছি যে রাজনীতি লোক পথভ্রষ্ট হয়ে আওয়ামী লীগ যতটা প্রতিহিংসা করেছে তার থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে যেটা হচ্ছে দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল, রাজনীতির জন্য মঙ্গল। তো সেই শুভবুদ্ধির উদয়টার হোক সেটা আমাদের এখনও প্রত্যাশা, একান্তই যদি না হয় তাহলে এখন কী করবেন আপনি? আমি চিকিৎসা সেবা পাবো না, আমি রাষ্ট্রে রাজনৈতিক অধিকার পাবো না, আমি ভোট দিতে পারবো না, সরকার গঠনে আমার ভূমিকা থাকবে না, তাহলে দুর্বার গণতান্ত্রিক আন্দোলন তো জনগণ করবে, করতে বাধ্য হবে, আর দল হিসেবে আমাদের নেতৃত্ব দিতে হচ্ছে এবং দিতে হবে নিশ্চয়ই। আমি আবারও বলছি যে এই প্রক্রিয়া থেকে আওয়ামী লীগ যদি বেরিয়ে না আসে তাহলে আওয়ামী লীগকে বাধ্য করার জন্য এদেশের মানুষ তার নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলন দিয়ে বাধ্য করবে, আমরা যে কোনো ঝুঁকি এবং যে কোনো আন্দোলন করতে বদ্ধপরিকর। সুভাষ রায়, বিএনপি দিন শেষে কতটা চাপ তৈরি করতে পারবে এই আন্দোলনে তারা সফল হবে আপনি মনে রাখেন? পুরনো প্রবাদ, যত গর্জে তত বর্ষে না, এবং বিএনপি একটা অবিশ্বকারী দল এবং সেই দলের আত্মহনন মনস্কতা এত বেশি এবং এটা রাজনৈতিক কাঠামোর কোনো দল না, পুরো স্থায়ী কমিটি ব্রিফিং করে এক জায়গায় আর যুগ্ম মহাসচিব ব্রিফিং করে আরেক জায়গায়, অতএব এটা বোঝা গেছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার যে পরিচয় সেই পরিচয় কখনো কিন্তু প্রকাশ করতে পারেনি, আর বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বিএনপি দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং এটাই আসছে বিএনপির জন্যে তার বাস্তবতা মেনে নেওয়ার। এই কারণে আপনি জনগণের কথা বলছেন, আরে বাংলাদেশের মানুষ এক সময় তো বলছেন না খেয়ে মারা যেত, মারা যাচ্ছে বাংলাদেশের মানুষ মঙ্গা শব্দটি শুনেছে বিএনপি আমলে, জাতীয় পার্টির আমলে, অতএব এই কথা বলে লাভ নেই, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, মানুষের জীবন মান উন্নত হয়েছে, পরিসংখ্যান দিয়ে আপনার কাছে মানায় না, উল্টোটা বলেন না, রাজনীতি যদি রাজনীতির মতো করে করেন তাহলে সে ভিন্ন প্রসঙ্গ, আওয়ামী লীগকে আপনি অপরাজনীতির মোকাবেলা করতে পারবেন না, আওয়ামী লীগের ওই ভয় দেখায় লাভ নেই, রাজনীতি ইতিহাস তাই বলে। আপনি 2018 নির্বাচনের দিন মির্জা ফখরুল ইসলাম আলমকে দুপুরবেলা বলেছেন নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হচ্ছে, বলেছেন আপনি, অতএব এখন আপনি কী বলছেন না বলছেন এটা তা আপনার দলের কর্মীরাও বিশ্বাস করে না, অতএব ওই সুর বাজায় লাভ নেই। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা আমি কামনা করছি, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার যে চিকিৎসা হয়েছিল সেই চিকিৎসা প্রয়োজন বোধে সরকার আবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে তার চিকিৎসার সমস্ত পর্যালোচনা করুক এবং সরকার জনগণকে অবহিত করুক। আমি চাই যে এই বেগম খালেদা জিয়ার 76 বছর বয়স এই ভদ্রমহিলাকে নিয়ে বিএনপি যে অপরাজনীতি করছে আওয়ামী লীগ যেন সেই জায়গায় মানুষের কাছে বিএনপি চরিত্রটা উন্মোচন করে দেয়। শেখ রবিউল আলম, আজকে গণমাধ্যমে কিছু গণমাধ্যমে খবর এসেছে যে বিএনপি ঠিক এই ইস্যুতে কি কর্মসূচি করবে তা নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে, কিছু তো এই জায়গাটা যদি পরিষ্কার সমস্যা হয়ে যায়, কারণ হয়ে যায় মানে এটা তো আপনি বোঝেন যে কিছু সমস্যা তৈরি হয়, নিয়মতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যখন সরকার কর্ণপাত করে না তখন একটা ম্যাসিভ বড় ধরনের আন্দোলন করা নিশ্চয়ই সেটা কখনো কাম্য না কারো কাছে, একটা মানবিক ইস্যুতে ধরেন অথবা একটা চিকিৎসার ইস্যুতে। তো এখন এগুলি তো একটা সংকট, মানে আসলে সরকারি যে বললেন গায়ের জোরে কথা বলে দাদারা, যে কায়দায় কথা বলে
ঠিক আছে, বিএনপি রাজনীতি দেখছে আমাদের সড়ক না, কথায় কথায় বলে আমাদের সড়ক না। আরে ভাই, বিএনপি তো ক্ষমতায় ছিল, এই ক্ষমতার অপরাজনীতি, ক্ষমতার রাজনীতি, এই অপরাজনীতি, দখলের রাজনীতি, অপব্যবহার ক্ষমতার, এটা তো বিএনপি কখনো করেনি। আরে বিএনপি জন্ম রাজনীতি আমি যে প্রশ্নটা করছিলাম, শেখ রবিউল আলম, আমি যে প্রশ্নটা করেছিলাম, তার চিৎকার কথা বলতে পারছি না। আমি আপনার কথা বলি, বাকশাল মানে কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটার মধ্যে আওয়ামী লীগ ছিল, ন্যাপ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, অনেক রাজনৈতিক দল ছিল, গণতন্ত্র ছিল। ইসলাম যুদ্ধাপদের নিয়ে দল করেছেন, ক্ষমতা কে দিয়েছে? আমাকে প্রশ্ন করতে দিন, দুজনে আমার কথাটা শুনেন, জি আপনারা দুজনই একটু ঠান্ডা হন, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে আমি আপনাকে যে প্রশ্নটা, যেই দলের জন্ম সুভাষ সিং রায়, একটু 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 সুভাষ সিং রায়, এটাই তো সমস্যা আপনাদের। জি, কি সমস্যা? এর বাইরে গত দু তিন দিন ধরে দেশের জন্য এবং নিঃসন্দেহে বিশেষ করে রাজধানীবাসীর জন্য একটা বড় মানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে আটকে যেভাবে আন্দোলনে নেমেছিল, এখন নতুন করে একটা আন্দোলনের ইস্যু তৈরি হয়েছে, যে হাফ পাস বিতর্ক, এই নিয়ে তারা রাজপথে প্রতিদিনই নামছে এবং তাদের দাবি দেওয়া নিয়ে। এবং গতকাল তো আমরা একটা বিভৎস ঘটনা দেখলাম, যে অভিযোগটা করা হলো যে এক শিক্ষার্থী বলছে যে হাফ পাস দেওয়ার প্রতিবাদে তাকে ধর্ষণের পর্যন্ত হুমকি দিয়েছে। এই যে এই অর্থাৎ আমি যদি এইভাবে বলতে চাই, জ্বালানি তেল বৃদ্ধির পর থেকে এই যে কি বলবো, গণপরিবহনে যে মানুষের যে ভোগান্তির বিষয়টা, এইখানে ঠিক শক্ত কোনো নজরদারি কেন দেখছে না? শিক্ষার্থীদেরকে কি বারবার আন্দোলনে নেমে জীবন বাঁচানোর আন্দোলন করতে হবে, বাস ভাড়ার আন্দোলন করতে হবে? সুভাষিমরায়, আপনি যা এতক্ষণ ধরে যা বলেছেন আমি প্রতিটা অক্ষরের সাথে আমি একমত। এবং শিক্ষার্থীদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা অবশ্যই সরকারকে সমাধান করতে হবে। এবং এই ব্যাপারে
আমার কোনো বলতে দ্বিধা নাই। এবং নৈরাজ্য শব্দটি যখন বারবার ব্যবহার হয় করা হয় তখন সবসময় কিন্তু এই যে গণপরিবহন নিয়ে নৈরাজ্য, যত বেশি শব্দ নৈরাজ্য ব্যবহার হয়েছে এই বাংলাদেশে বাংলা ভাষায়, এটা গণপরিবহন নিয়ে বেশি ব্যবহৃত হয়েছে। অতএব স্বাভাবিক কারণে এই নৈরাজ্য বন্ধ করতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যেটা হওয়া উচিত তাই হতে হবে। আপনি পৃথিবীর সব জায়গায় ছাত্রদের যে সুবিধাটা দেওয়া হয় এবং আপনি যে ভাড়া বাড়িয়েছেন, আপনি যে ধর্মঘট ডেকেছিলেন, ধর্মঘট কে ডেকেছিল এই সমাধান তো আমি পাইনি খুঁজে। ধর্মঘটকে ডাক দিয়েছিল, ধর্মঘট কোন পদ্ধতিতে হয়েছিল এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য। অতএব সেই ব্যাপারগুলো সমাধান হওয়া জরুরি এবং সরকারকে সমাধান করতে হবে। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এবং অদ্ভুত ঘটনা হচ্ছে এই বাস পরিবহন মালিক সমিতির ক্ষেত্রে, এখানে কিন্তু সব দলের রাজনীতির লোকগুলো যুক্ত আছে। এখানে বিএনপির লোক যুক্ত থাকে, নেতারা থাকে, এখানে আওয়ামী লীগের নেতারা যুক্ত থাকে, এমনকি বামপন্থী রাজনৈতিক দল যারা খুব নীতি আদর্শের কথা বলে তাদের সম্পর্কিত। আমাদের হাতে বেশি সময় নেই শেখ রবিউল আলম, এই ইস্যুতে আপনার বক্তব্য জানতে চাইব। সব সময় সাধারণ মানুষ উপেক্ষিত থেকে যায়, দিন শেষে তাদেরকে ভোগান্তির সম্মুখীন হতে হয়। দাদা যে কথাটা বলছিলেন যে যে বাস মালিক তারাই এটা সুবিধা নিয়ে যায়, আপনি কি বলবেন? সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকে না যখন সাধারণ মানুষের সরকার থাকে না। সরকারটি সাধারণ মানুষের না, অতএব ভোগান্তিরও শেষ নেই। ও শিক্ষার্থীদেরও আন্দোলন করতে হবে, আমাদেরও আন্দোলন করতে হয়। যত অধিকার রাষ্ট্রে মানুষের নিশ্চিত হওয়া দরকার তার সবই আন্দোলন করা লাগে, এমন একটা সরকার আমরা পেয়েছি। দুঃখ ওই জায়গায় বাস মালিকরা সমিতিরা সম্পূর্ণ সরকারি দলের নিয়ন্ত্রণে, নিজেরা নিজেরা হরতাল, নিজেরা নিজেরা দাম বাড়ানো, নিজেরা নিজেরা ধর্মঘট করে দেখবেন যে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, যা বাড়িয়েছেন অনেক বেশি, আবার যা কালেকশন করছেন তা বাড়ানোর চেয়ে অনেক বেশি, দেখার কেউ নাই। কারণ ওই দুর্বৃত্ত শ্রেণী যারা আছে, পেশি শক্তি যারা আছে, তারা সবাই সরকারের অংশ, কোনো জায়গায় সরকারের জবাবদিহিতা নেই। তার কারণ হচ্ছে আসলে সরকার জনসাধারণ মানুষ যারা আছে, জনমানুষকে রাষ্ট্রে তার ব্যবস্থাপনার অংশ মনে করে। আমাদের হাতে আসলে একেবারে সময় নেই আপনাদের, আমাদের হাতে আসলে সময় নেই আপনাদের দুজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। উঠে উঠলে পারলেন না শেখ রবিউল আলম, আমাদের হাতে আসলে একেবারে সময় নেই দুজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবার কথা বলতে হবে। নিউজ এন্ড ভিউজ এর পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অফ করে ফেলেছেন দাদা।